দেখেন এই যে আমি হাতের মধ্যে রাখছি, আর কিন্তু ফ্লাই করতেছে না। এই যে এটা হচ্ছে আমার আসিল মুরগির বাচ্চা, একটা বাচ্চাই টিকছে আল্লাহর রহমতে, তো একটা বাচ্চাই কিন্তু বড় হইতেছে আস্তে আস্তে। এই যে ডিম দিচ্ছে, এই যে এই হচ্ছে আসিল মুরগির বাচ্চা আর এই হচ্ছে আসিল মুরগি। এইটা ভিতরে আসার জন্য মানে পাগল হয়ে যায়। খরগোশটাকেও আজকে অনেকদিন পর বাইরে ছাড়ছি, আর আমাদের বাসায় যে হানি আছে ওরে কিন্তু বাইরে ছাড়তে পারি না, ও মানে অ্যাটাক করে, ও খুবই অ্যাগ্রেসিভ হয়ে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ফাইনালি আজকে অনেকদিন পর ভিডিও নিয়ে আসছি, আমার একটু জ্বর ঠান্ডার কারণে ঠিকমতো ভিডিও আসতেছে না। ঘুঘু পাখিগুলো নিয়ে আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে আমার দুইটা ঘুঘু পাখি মেল নাকি ফিমেল আমি এখনও কনফিউজড, তো আমি সেই কনফিউজটা আজকে ক্লিয়ার করে দিব আপনাদের। কয়েকদিন যাবত আমি আমার ঘুঘু পাখিগুলোকে ফলো করতেছিলাম যে ওরা পেয়ার নিছে কি না, তো ফাইনালি আমি যেটা দেখলাম যে আমার যে অতিথি ঘুঘু পাখি যেটা আমার বাইরে থেকে আসছে ওইটা হচ্ছে ফিমেল, আর আমি যেটা নিয়ে আসছি ওইটা হচ্ছে মেল। তো দুইটা দেখলাম যে পেয়ার নিয়ে নিছে। সকালবেলা উঠলে এই ডাকাডাকিটা বেশি শোনা যায়, যখন ওরা ডাকাডাকি করতেছিল অথবা ফিমেলটাকে ডাকতেছিল মেলটা, তো ওই টাইমের একটা ফুটেজ আছে আমি একটু দেখাই আপনাদের। এইখানে দেখেন মেলটা বসে আছে এবং ফিমেলটা উপরে বসে আছে, তো মেলটা ফিমেলটাকে ডাকতেছিল। তো ওই মোমেন্টটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগতেছিল, তাই আমি ক্যাপচার করে রাখছি। বেশিরভাগ সময় ঘুঘু পাখিগুলো আমার ওই জায়গাটার মধ্যে বসে থাকে, আমি আপনাদের দেখাই। বেশিরভাগ সময়ই ঘুঘু পাখিগুলো আমার এই জায়গাটার মধ্যে বসে থাকে। দেখেন দুইটা পেয়ার কি সুন্দর বসে আছে, মাঝখানে আমার এই যে একটা মোরগ চলে আসছে। আগে কি হইতো, আমার বাসায় যে চিকেনগুলো আছে এই চিকেনগুলো কিন্তু আমার ওই ঘুঘু পাখিগুলোর একটু ডিস্টার্ব করতো, তো এখন কিন্তু ঘুঘু পাখিগুলোকে আর ডিস্টার্ব করে না। আর আমি কিন্তু এখন পর্যন্ত ওদেরকে মিটিং করতে দেখি নাই, এমনি ওই যে ডাকাডাকি করে বা ফিমেলটার সাথে বসে আছে ওই জিনিসগুলো আমি দেখছি, কিন্তু মিটিং করতে এখনও দেখি নাই। তা আমি 80% যদিও আমি শিওর যে ওরা পেয়ার নিছে। তো আপনাদের কি মনে হয় যে ওরা পেয়ার নিছে কি না, অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন। এবং দেখেন আগে কিন্তু সাদা মেলটা অনেক ভয় পাইতো, ওই দিকে দিকে ছোটাছুটি করতো, কিন্তু এখন দেখেন ও কিন্তু একদম নর্মাল আছে। প্রতিদিন সকালবেলা আমি ওদেরকে ছেড়ে যাই এভাবে, সন্ধ্যাবেলা এসে শুধুমাত্র ওদেরকে ভিতরে আটকে রাখি। আমি এখন পর্যন্ত কিন্তু ওদেরকে মিটিং করতে দেখিনি, এই জিনিসগুলোই আর কি আমি দেখতেছি কয়েকদিন যাবত। তো হয়তো বা আমি না থাকলে ওই টাইমটাতে হয়তো বা মিটিং করে, কিন্তু আমার চোখে এখনও পরে নেই মিটিং করা অবস্থায়। আমি যদি একটু কাছে যাওয়ার ট্রাই করি, দেখি ওরা ফ্লাই করে যায় কি না। এমনিতে ফ্লাই করে কিন্তু যায় না, আবার মেলটা সেভ করতে আসে ফিমেলটারে, আমি দেখাই কীভাবে সেভ করতে আসে। এই যে দানা দিয়ে কিন্তু মাঝে মধ্যে আমি দেখছি যে বাড়িও দেয়, এখন যদিও দিতেছে না, থাকবে না হাতে আমি যতটুকু জানি। ফিমেলটা চলে গেছে, ফিমেলটা তো একদমই মানে কাছে আসে না, এখন আগের জায়গায় এসে বসছে। যদিও ওরা কিন্তু আমাকে ভয় পায় না, কিন্তু ওই যে আগে একটা আসে না যে হাতে এসে বসতো বা ফ্লাই করে কাঁধে এসে বসতো, তো ওই জিনিসটা এখন আর ওদের মধ্যে নাই। ওরা এই জায়গাটার মধ্যেই বসে থাকে। আমাদের এইখানে যতগুলো অ্যানিমেল আছে আমাকে এবং আমার আম্মুকে কেউই ভয় পায় না। আমার খরগোশও কিন্তু বাইরে যে এদিকে দিকে দৌড়াদৌড়ি করতেছে। খরগোশটাকেও আজকে অনেকদিন পর বাইরে ছাড়ছি, আর আমাদের বাসায় যে হানি আছে ওরে কিন্তু বাইরে ছাড়তে পারি না, ও মানে অ্যাটাক করে, ও খুবই অ্যাগ্রেসিভ হয়ে গেছে। ওরা আমার এখন ধরতেও ভয় লাগে। লাস্ট আমি ওরে ধরতে গিয়ে ও দুই পা দিয়ে কেউ জানি খামচি দেয়, খুব দ্রুত খামচিটা মারে, যার কারণে ওরে ধরতে ভাই ভয় লাগে, তো ওরা আমি ধরি না। দুইটারে যদি আবার পাশাপাশি রাখি তখন কিন্তু ওরা মানে প্যারা দেয় না, ওরা উড়াউড়ি করে না, কিন্তু যখনই আমি দুইজনকে দুই পাশে রাখি মানে দুইজনকে দুই সাইডে রাখি তখন কিন্তু ওরা ফ্লাই করে চলে যেতে চায়। দেখেন এই যে আমি হাতের মধ্যে রাখছি, ওরা কিন্তু ফ্লাই করতেছে না। যাও তুমিও চলে যাও, যাও 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 যাও। আমি দেখলাম যে ফিমেলটা চাইতে মেলটা ভাই ভালো আছে। আমি মনে করছিলাম যে আমার ফিমেলটা মানে যেটা আমি ধরতে পারছি তো ওইটা একটু ফ্রেন্ডলি হবে, এখন দেখলাম যে আমার ফিমেলের চাইতে মেলটা বেশি ফ্রেন্ডলি। আর আমি বলছিলাম যেটা আমি আনছি হোয়াইট কালারের ওইটা নোংরা হয়েছিল, এখন কিন্তু দেখেন অনেক সুন্দর লাগে দেখতে। আস্তে আস্তে ঘুঘু পাখিটা এখন কিন্তু দেখতে সুন্দর লাগতেছে, যদিও হালকা পাতলা এখনও ময়লা আছে নিচের দিকে। আমি যে গোসল করার জন্য পানি দিলে ওই টাইমে গোসল করলে দেখবেন যে ঠিক হয়ে গেছে। আবার সেটা আমার ফিমেলটা বাইরে ঘোরাঘুরি করতেছে, এটারও বাইরে ছাড়ছিলাম। আর এই ফিমেলটা এখনও ডিম দিতেছে ননস্টপ, তিন দিন চার দিন দেওয়ার পরে একদিন রেস্ট নেয়, এরপর আবার রেগুলারলি ডিম দিতেছে। ব্যাড লাক, যদিও ডিমগুলো ফুটাইতে পারবো না। আর ফিমেলটা ভিতরে আসার জন্য পাগল হয়ে গেছে, এইখানে আসলে আমাদের মোরগগুলো ওরে মারে, তারপর ওর শিক্ষা হয় না। এই
এইটা ভিতরে আসার জন্য মানে পাগল হয়ে যায়, কিন্তু ভিতরে আসলে আমাদের বড় যে মোরগগুলো আছে এটারে খুব ডিস্টার্ব করে, তো এই জন্য আর কি এটারে এখানে ছাড়ি না। আচ্ছা এখানে খাবার আছে অনেক, দেখি ও খাবার টাবার খায় কিনা। এখনকার ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নাই, আমাদের এখানে দেখলাম যে একটু আগে রোদ উঠছে হালকা পাতলা, আবার যে বৃষ্টি পড়া স্টার্ট হয়েছে, দিনের বেলা গরম পড়তেছে, রাত্রেবেলা প্রচন্ড ঠান্ডা পড়তেছে, এগুলার কারণে কিন্তু এখন বেশি প্রবলেম হইতেছে। বৃষ্টিও পড়তেছে, রোদও দেখলাম যে আবার হুট করে মানে অনেক বেশি উঠে গেছে। আমি যে ভিতরে লাইট জ্বালায় রাখছিলাম, আমার আসিল মুরগির বাচ্চাটাকে দেখাই। এই যে অনেকদিন পর ভিডিও বানাইতেছি, তো মোটামুটি অনেক আপডেট জমা হয়ে গেছে, আরও অনেক আপডেট আছে, এগুলো আমি আমার অন্য ভিডিওতে দেখাই দিব। আমি আমার আসিল মুরগির বাচ্চাটাকে দেখাই। এই যে এটা হচ্ছে আমার আসিল মুরগির বাচ্চা, একটা বাচ্চাই টিকছে আল্লাহর রহমতে, তো একটা বাচ্চাই কিন্তু বড় হইতেছে আস্তে আস্তে। এই যে সামনে থেকে দেখাই, এ ওর দেখেন এই সাইডের যে পালকগুলো এগুলো অনেক বড় হয়ে গেছে। বাইরে ছেড়ে রাখি আসিল মুরগির বাচ্চাটারে, এই যে এখানে ছেড়ে রাখি, বাইরে ছেড়ে রাখলে ওই বড় মুরগিগুলা অ্যাটাক করতে পারে, যদি এখানে ছাড়া থাকি। এই মেলটার সাথে দুইটা ফিমেল দিয়ে রাখছি, এটার সাথে কোনো ফিমেল নাই। এই মেলটা মোটামুটি অনেক ভালোই অ্যাক্টিভ, যার কারণে এটার সাথে দুইটা ফিমেল দিয়ে রাখছি। একটু চেক করি যারা ডিম দিছে কি না, এই যে ডিম দিচ্ছে, এই কোন ফিমেলটা ডিম দিছে ওইটা বলা যাইতেছে না, কিন্তু একটা দিছে। ওই মেলটা আলাদা রাখছি, কারণ ওই মেলটা দেখলাম যে ডিমগুলারে ভেঙে ফেলে, এই মেলটা আবার ডিম টিম ভাঙে না, সেই জন্য ডিম যাতে কোনো প্রবলেম না করতে পারে তাই দুইটা ফিমেল দিছি এই মেলটার সাথে। এই পাশে এই পেয়ারটা ডিম দিছে কি না, এই পেয়ারটা ডিম দেয় নাই, এই পেয়ারটা আবার তেমন কোনো প্রবলেম করে না। আর এটা লেজের অবস্থা খুবই বাজে, লেজ পুরা ভেঙে ফেলছে। আমার একটা মেলের সাথে তিনটা ফিমেল রাখতে পারি, কিন্তু আমার যেহেতু মেল আছে অনেকগুলা তো আমি আলাদা আলাদা রাখি নাই। আর এটা এই যে উপরে উঠে রাখছি, এটা ডিম দেওয়ার সময় হয়েছে, ডিম দিবে সেই জন্য আর কি ভিতরে আসার জন্য লাফালাফি করতেছে। এই হচ্ছে আসিল মুরগির বাচ্চা, আর এই হচ্ছে আসিল মুরগি, দুইটারে একদম একই ফ্রেমে। এতক্ষণ বৃষ্টি ছিল, এখন এই যে বৃষ্টি শেষ হয়ে আবার রোদও চলে আসছে, আমার কবুতরগুলো সব হচ্ছে এইখানে, আমি অসুস্থ থাকার কারণে কবুতরগুলোকে ছাড়া হইতেছে না। আল্লাহ জানে আজকের ভিডিওতে ভয়েস আমার কেমন আসছে, আমার কিন্তু গলা বৈশা আছে, তারপরও ভিডিও বানানোর প্রয়োজন ছিল তাই একটা বানাইলাম। অনেকেই আমাকে মেসেজ করতেছিল যে ভিডিও কেন আসতেছে না, তো অসুস্থ ছিলাম এই জন্য ভিডিও আসতেছিল না। ইনশাআল্লাহ একটু সুস্থ হই রেগুলার ভিডিও আসবে। আমি যদিও রেগুলার ভিডিও আপলোড করতে পারি না, একদিন বা দুই দিন পর পর ভিডিও আপলোড করি, ফিউচারে আমি যখন আরও বেশি অ্যানিমেল নিয়ে আসবো, সেট আপ আরও সুন্দর থাকবে, তখন আমি রেগুলার ভিডিও আপলোড করব। এখন ভাই আমার কাছে কি আছে, আপনারা আমার ভালোবাসেন তাই আমার ভিডিওগুলো দেখেন, অল্প কিছু অ্যানিমেল আমার কাছে আছে যেগুলো আমি আর কি টেক কেয়ার করতে পারি। যখন অ্যানিমেল বেশি হয়ে যাবে, সময় বেশি দিতে হবে, তো তখন আমার ভিডিও বেশি আসবে। তো প্যারা নাই, আস্তে আস্তে চ্যানেল গ্রো হবে, আস্তে আস্তে আমাদের ফ্যামিলি মেম্বার বাড়বে, আস্তে আস্তে আমাদের অ্যানিমেলের সংখ্যাও বাড়বে, সমস্যা নাই। তো আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।